ইঞ্জিন ছাড়া গাড়ি, তবে আছে স্টিয়ারিং ও চারটি চাকা। এসব গাড়িরই রেস হয়ে গেল জর্ডানের রাজধানী আম্মানে। রেড বুল সোপবক্স রেস নামে এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা দেখায় রেসাররা। গাড়িগুলো সব ঘরে তৈরি এবং যার যার নিজস্ব ডিজাইনে। আর এই রেসে এবার বেশ বিচিত্র ছিল একটি গাড়ি, সেটি ছিল ছাগলের আদলে তৈরি। জর্ডানের এক ড্রাইভার আহমেদ মালাকাউই তৈরি করেছেন এই গাড়ি। আমরা সবাই নিজেদের সেরাটা দিয়ে নিত্য নতুন ডিজাইনে গাড়ি তৈরি করে এখানে দক্ষতা দেখাই। আমি এবার যে ডিজাইনে গাড়ি তৈরি করেছি সেটার জন্য উদ্বুদ্ধ হয়েছি আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির থেকে। তাকে গ্রেটেস্ট অফ অল টাইম অর্থাৎ গোট বলা হয়, আর সেটারই আদলে আমি তাই এই গাড়ি তৈরি করেছি। গাড়িগুলো সোজা রাস্তায় চললেও বাধা পার হতে হয়, আর এই বাধা পার হতে গিয়ে নানা বিপত্তিতেও পড়তে হয় রেসারদের। তেমনি একজন সৌদি আরবের এই প্রতিযোগী। রেডবুলের এই ইভেন্টটি দারুণ উত্তেজনা। ট্রাকের ডিজাইনও এমনভাবে করা হয়েছে যে আমাকে চ্যালেঞ্জ নিতেই হবে। এই রেসে গাড়ি যেমন কাত হয়ে পড়ে যায় তেমনি উল্টেও যায় বিভিন্ন প্রতিযোগী। তাই তো নিজেদের গাড়ি ঠিক ট্র্যাকে আছে কিনা তা দেখতে পেছন পেছন দৌড়ায় টিমের সদস্যরাও। আমি একজন বাইকার, আর আমি বাইক চালানোর প্রশিক্ষণ দিই, তবে আমি গাড়িও খুব পছন্দ করি। রেড বুলের এই ইভেন্টে অংশ নিতে পেরে আমি দারুণ আনন্দিত। অবশ্য শুধু আমি নই, এই ইভেন্টে আমার অনেক বন্ধুও অংশ নিয়েছে, আর তাই আনন্দ হচ্ছে। এই প্রতিযোগিতায় জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা ছিল না রেসারদের, দর্শকরাও সেটা নিয়ে ভাবেনি, আনন্দ পাওয়াটাই মূল উদ্দেশ্য। পুরোটাই দারুণ উপভোগ করেছে সবাই। 40টি দলের রেসাররা অংশ নেয় এবারের আয়োজনে। দেশটিতে 2015 সাল থেকে শুরু হওয়া এই রেসের এটি ছিল তৃতীয় আয়োজন।